দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সংগ্রহে ছিলেন আমাদের সহকর্মীরা এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা আপনাকে স্টুডিওতে স্বাগত মোহনা দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি সেখানে আপনি পুরো ঘটনাই কভার করেছেন আপনার মুখে আসলে পুরো ঘটনা শুনতে চাচ্ছি জানেন ন্যান্সি যে গতকালকে ওরা ঘোষণা দিয়েছিল আজ দুপুর থেকে ওরা তো সকাল থেকে যখন আমরা দেখি যে ওখানে থেকে নিরাপত্তার চাদরে একদম বিছিয়ে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো তখন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে শুনতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী চাচ্ছে না যে তারা যেন এখানে রাজু ভাস্কর্যের সামনে মিছিলটি নিয়ে আসে বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আর কি সৃষ্টি হয় তো আমরা বেলা দুইটা পর্যন্ত যখন অপেক্ষা করি তখনও দেখলাম যে কিছু কিছু আন্দোলনকারী আসছে তো তাদের মধ্যে একজনকে তো গ্রেফতার করাই হলো যারা ওখানে চাচ্ছিল করতে মিছিলটি বা ওখানে গায়ে বানা জানাজা করতে যাচ্ছিল তো তাকে তো আটক করেই ফেলে এরপরে আমরা দেখি যে ভিসির বাড়ির সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বারবার ভুয়া ভুয়া স্লোগান দেয় ভিসির বাড়ির সামনে স্লোগান দিতে দিতে অনেকই জড় হয় প্রথমে ছিল হাতে গোনা তিরিশ চল্লিশ জনের মতো এরপর দেখতে দেখতে প্রায় চারশো পাঁচশো প্রায় হাজারখানেকের মতো শিক্ষার্থী ওখানে জড়ো হয় যারা হলপাড়ায় ছিল বা যারা বেশিরভাগ যারা হলপাড়ায় ছিল তারাই মূলত বিসির বাড়ির সামনে আর কি এরকম জড়ো হয়ে আন্দোলন করতে থাকে বা স্লোগান দিতে থাকে বেলা তিনটার কিছু পরেই আমরা দেখলাম যে সেই স্লোগানটি আরও বড় হতে থাকে সেই স্লোগানের সাথে মিছিলের পরিধি বড় হতে থাকে এবং শিক্ষার্থীরা ওখানেই সিদ্ধান্ত নেয় যারা সমন্বয়কারী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো তারা ওখানেই সিদ্ধান্ত নেন যে আমরা এখানেই হচ্ছে যে গায়বানা জানাজা পড়বো তো ওইখানে গায়েবানা জানাজা যখন শুরু হয় এরপরে দেখলাম আমরা ভাবলাম যে সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করবে কিন্তু তারা যে টিএসসির দিকে চলে যাবে এবং আপনাকে তো বলেই রাখছি যে ওখানে পুলিশি পুলিশি ব্যারিকেড ছিল এবং ওখানে বিজেপি উপস্থিত ছিল দুই দিকে বিসির বাড়ির দিকেও কলা ভবনের দিকেও কিন্তু তারা উপস্থিত ছিল তো কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশি ব্যারিকেড সামনে আগাচ্ছে এবং তারা গুরুদোয়ারা পর্যন্ত যখন মিছিলটি নিয়ে যাচ্ছে তখন আমরা আমরা উপস্থিত ছিলাম সংবাদকর্মীরা উপস্থিত ছিল সাথে অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল তো দেখলাম যখনই এগে যাচ্ছে তখনই পেছন থেকেও টিআর নিক্ষেপ হচ্ছে সামনে থেকেও হচ্ছে যে সাউন্ড ব্রেনেড বিস্ফোরণ করা হচ্ছে এবং প্রথমে শিক্ষার্থীদের সামনে করা হয় ওদের যে ছিল এই কফিন সহ গায়বানা জানাজার সেই মিছিলের ভেতরে পেছন থেকে সামনে থেকে উভয় দিক থেকে আমরা হচ্ছে শুনতে পাই সাউন্ড ব্রেনেড আওয়াজ এবং টিআর নিক্ষেপ করা হয় তখন তখন ধাওয়া পাল্টা ধাওয়া লেগে যায় পুলিশের সাথে তখন শিক্ষার্থীরা দৌড়ে পালায় সে সময়ে অনেক আহত আহত হয়েছিল আমরা শুনেছি পুলিশ এবং সাধারণ ছাত্রদের যেই সংঘর্ষ তখন সাংবাদিকরাও হয়েছিল আমরাও যে নিরাপদে ছিলাম তেমনটা না আমরাও নিজেদেরকে সেভ করে ওই সংবাদ সংগ্রহের কাজ কতটা ঝুঁকিপূর্ণ আপনিও জানেন তখন আমরা দেখলাম যে তারা কলা ভবনের সামনে প্রবেশ করে এবং এরপর আরেকবার ধাওয়া যখন খায় তখন তারা বিজয় একত্র হলের দিকে অর্থাৎ যে জায়গাটাকে আমরা উত্তর পূর্ব দিকের হল বলে থাকি সেই দিকে আর কি তারা চলে যায় যেখানে আর কি ছাত্রদের বেশি অধিকাংশ হল তো ওই দিকে যাওয়ার পরে তারা যখন দেখলো যে পুলিশ বা হচ্ছে আইন শৃঙ্খলা করে বাহিনী কিছুক্ষণের জন্য শান্ত হয়েছে তারা আবার ভুয়া ভুয়া স্লোগান নিয়ে এগোতে থাকে এবং তখন যখন তারা সামনের দিকে এগোয় এবং তাদের সমন্বয়কারীরা হচ্ছে পুলিশদের সাথে কেন তাদের উপর হামলা করা হলো সেজন্য তারা যখন বিচার চায় বা ভিসির কাছে বিচার চায় যে কেন ক্যাম্পাসে তাদের উপর হামলা করা হলো ক্যাম্পাসের প্রশাসন তাহলে কি চাই যে তারা ছাত্রদের উপরে বাহিনী হামলা তখন হচ্ছে তারা যখন আরো বেশি উত্তেজিত হয়ে যায় তখন আবার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন হচ্ছে আর একটু কঠিন কঠোর পদক্ষেপ নেয় এবং তখন তারা রাবার বুলেট ছোড়া শুরু করে ঠিক ওই মুহূর্তে অর্থাৎ প্রথমবারে তারা টিয়ার গ্যাস এবং আপনার সাউন্ড গ্রেনেড দিয়ে শিক্ষার্থীদেরকে ধাওয়া দেওয়া শুরু করেছে তখন ধাওয়া পাল্টা ধাওয়া হয় কিন্তু দ্বিতীয়বার যখন শিক্ষার্থীরা আবার উত্তেজিত হয়ে যায় ঠিক তখনই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আবার বুলেট হাতে নেয় এবং তাদেরকে ধাওয়া করতে থাকে এবং রাবার বুলেট টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের সাউন্ডে এবং তারা পেছনে হাঁটতে থাকে তারা মল চত্বর পেরিয়ে তারা সূর্য সেন হল বা হল পাড়ার রাস্তা সেই রাস্তায় ছড়িয়ে ছিটে ছিটিয়ে যায় তখন দেখা যাচ্ছে পাল্টা পাল্টি সংঘর্ষ হচ্ছিল হ্যাঁ পাল্টা পাল্টি পাল্টা পাল্টি সংঘর্ষ এবং বিশেষ করে পুলিশ বলা যায় যে যখন ওরা মিছিলটা নিয়ে যাচ্ছিল তখন ওরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল তখন আমরা ওদের মধ্যে হয়তো আমরা স্লোগান শুনতে পেয়েছি কিন্তু ওদের মধ্যে আমরা কোনো উত্তেজনাপূর্ণ কোনো দৃশ্যপট আপনি দেখতে পাননি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে মোহনা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জানাতুল মোহনা